হরে কৃষ্ণা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেই রিকোয়েস্ট করেছিল ক্যামেরার সামনে এসে ভিডিও করতে, আজকে তাদের রিকোয়েস্ট ফুলফিল। তাদের রিকোয়েস্টে আর আমি আমার ইউটিউব চ্যানেলটিকে একটু গ্রো করানোর উদ্দেশ্যে ক্যামেরার সামনে। তো আজকে আমি একটা প্রোডাক্টই রিভিউ করবো, প্রোডাক্টটা দেখে নিই। বায়োটিক বায়োটিক বায়ো মাস্ক স্যুট। আমি এটা ফ্রন্ট ক্যামেরায় করছি, হয়তো এটা উল্টো আসছে। তো যাই হোক, কীর্তনের মতনই বলি সবার আগে, যে ভুল ত্রুটি হলে মায়ের মতন বা বোনের মতন, মেয়ের মতন যাই হোক মনে করে ক্ষমা করে দেবেন। তো এই প্রোডাক্টটা আমি একদিন ইউজ করেছি। ইউজ করার পরে আমার মনে হয়েছে যে এটা রিভিউ করার মতন, কারণ এটার যা উপকারিতা পেয়েছি প্রোডাক্টটা আমি আপনার দেখতে দিই এরকম। তো দেখতেই পাচ্ছেন আমি ইউজ করেছি। আর হ্যাঁ, এটা স্পন্সর ভিডিও নয়, আমি এটা নিজের টাকায় কিনে তার ইউজ করে তারপর আপনাদের সাথে রিভিউ করছি। এটার প্রাইস হচ্ছে 230 টাকা, কিন্তু এটা আপনারা সবসময় ডিসকাউন্টে পেয়ে যাবেন ফ্লিপকার্ট থেকে কিংবা অ্যামাজন থেকে। এটা সব আমি এটা 180 টাকায় পেয়েছি, আর আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো প্রোডাক্টটা কেনার আগে আমি অনেক রিসার্চ করে তারপর কিনেছি, কারণ আমার চুল কিছুই সেরকমভাবে সুট করে না। আমি যে হেনা রেসিপিটা পেয়েছি, হেনাটাও আমার ইউজ করা হয় না, কারণ হেনা করলে সাধারণত আমার ঠান্ডা লেগে যায়। আর যেহেতু আমার ড্রাই হেয়ার, হেনাটা সেভাবে একটা সুট করে না। যাই হোক, শ্যাম্পু করার সময় অনেকটা অসুবিধা হয়ে যায় হেনা করলে, কারণ 3-4 বার শ্যাম্পু করার পরে যেতে চায় না। তো যাই হোক, আমার যেহেতু বর্ষাকাল, এখন সবারই চুল পড়ছে, আর স্বাভাবিক, এই টাইমে চুল পড়া স্বাভাবিক। তো দিনে 50 থেকে 100টা চুল পড়া ইটস নর্মাল, তার বেশি হয়ে গেলে তখন হেয়ার কেয়ার খুব প্রয়োজন। আর হেয়ারটা যেরকম ভিতর থেকেও হেয়ার কেয়ারের প্রয়োজন, মানে ভালো ভালো খাবার খাওয়া, সেরকম এক্সটার্নাল কেয়ারটাও প্রয়োজন। তার জন্য আমি কিছুদিন ভাবছিলাম যে একটা মাস্ক কিনবো, কারণ হেয়ারটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, চুল পড়ছে। তো যাই হোক, একটা মাস্কের জন্য সার্চ করার পর এই মাস্কটা আমার সবার প্রথমে আসে। এটা অনেক বড় একটা টাব, এটা আমি একদিন ইউজ করেছি। তো সবার প্রথমে এই মাস্কটাই আসে, তারপরে আমি এটার ব্যাপারে ইউটিউবে ফ্লিপকার্টে রিভিউ দেখি। তো স্বাভাবিক, ইউটিউবাররা সবসময় ভালোই বলে থাকে, তো ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি অনেকটা চিন্তাভাবনা করে মাস্কটা অর্ডার করি, আর আমি ভয় ভয়েছিলাম যে আমার কাজ করবে কি করবে না। তারপর এটা আমি দই দিয়ে গুলে, মানে 2 চামচ মাস্কটা নিয়ে 3-4 চামচ দই নিয়ে তারপর গুলে তারপর মিক্স করে লাগাই। তারপরে আমার ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটার উপর ভিত্তি করে আমি একটু রিভিউ করছি। আর আমার একবার ইউজ করার পরেই মনে হচ্ছে যে এটা রিভিউ করা যায়। তো একবার ইউজ করার পরে আমি যখন শ্যাম্পু করলাম, নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি, কোনো বায়োটিকের শ্যাম্পু ইউজ করিনি আমি। তো যাই হোক, শ্যাম্পু করার পরে আমার মাত্র 3টা চুল পড়েছে। আর সবথেকে ভালো কথা যে চুল শুকানোর পর যখন আমি মাথা আঁচড়াই, তখন আমার 6টা চুল পড়েছে দিনে। মানে যে সাধারণ চুল পড়ে, যে আমার তো এমনিতে চুল পড়ছিল কিছুদিন যাবৎ, যে সাধারণ চুল সেটাও পড়েনি। তো আমি এটা মঙ্গলবার ইউজ করেছিলাম, তো আমি আবার ভাবছি যে কবে আবার মঙ্গলবার আসবে, আমি আবার কবে ইউজ করবো, কারণ আমার এটা এত ভালো লেগেছে। তো যাদের চুলের যে কোনো সমস্যা, চুল ড্রাই হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, স্প্লিটেন্স, হেয়ারফল হচ্ছে, তারা নিঃসন্দেহে মাস্কটা কিনতে পারেন। আর আমি ভিডিওর আগে আমি বলে দেবো কীভাবে কী ইউজ করবেন। এখানে লেখা আছে যে এগ বা ইয়োগার্ট দিয়ে ইউজ করতে পারেন। মাস্কটা কী কী দিয়ে তৈরি এক নজরে দেখে নিন। ডেট এবং প্রাইস, প্রাইস অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন। কিভাবে ইউজ করবেন সেটা এখানে লেখা আছে, ডিম বা দই দিয়ে। এটা হচ্ছে মাস্কটার কনসিস্টেন্সি, খুব গাঢ় একটা পেস্ট। তারপর আমরা 2 চামচ মাস্কটা নেব, 2 থেকে 2.5 চামচ। আমার চুলের লেন্থটা একটু মিডিয়াম লেন্থ, তো আমি এখানে 5 চামচ দই নিয়েছি। ভালো করে মিক্স করে নেব, মিক্স করে নিয়ে ভালো করে গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিয়ে আমরা 30 মিনিট অপেক্ষা করে তারপরে শ্যাম্পু করে ফেলবো। তো আপনারা সবাই পাশে থাকবেন আগামী ভিডিওগুলোর জন্য। আর আপনারা যদি কোনো প্রোডাক্টের উপর রিভিউ চান, অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন যে এই প্রোডাক্টের উপর আমার রিভিউ চাই, আমি অবশ্যই সেটা ট্রাই করে আপনাদের চেষ্টা করবো রিভিউ দেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।